সার্বক্ষণিক ভাবে আমাদের গ্রাম বাংলা স্বাস্থ্যের উন্নতি হবে, আমাদের মানুষের যে প্রতিদিনের ক্ষমতা, আয় করার ক্ষমতা, সংসার করার ক্ষমতা, সেটা হয়তো একটু বৃদ্ধি পাবে। এটা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু এটা বৃহত্তর একটা আকার নিতে পারে যদি আপনারা আমাদেরকে সাহায্য করেন। আপনার গ্লোকোমার হয় সেটার একটা করি আমরা রেগুলার বেসিসে, প্রত্যেক মাসে 3-4টা করে আমাদের তার বেশি সংখ্যায় ক্যাম্প হচ্ছে। আমরা এখন পর্যন্ত প্রায় 200-250 জনকে আমরা ক্যাটারাক্টেছি, যে আমাদের এখানে সরকার থেকে যথেষ্ট মাত্রায় আমরা মেডিকেল সাপোর্ট এখানে পেয়েছি। আপনারা আজ থেকে 10 বছর আগে কি পেয়েছেন আর এখনকার সঙ্গে যদি সেটা তুলনা করেন, আমার মনে হয় আপনাদের কাছে উত্তরটা খুব স্পষ্ট হয়ে যাবে। তা আমরা জুলাই মাসে এই প্রোগ্রামটা শুরু করেছিলাম, এটা আপনাদেরও জেনে ভালো লাগবে যে গত মাস থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে দুয়ারে ডাক্তার প্রোগ্রামটা শুরু হয়েছে, যেখানে গতবার আমরা লালগড় এবং বেলপাহাড়িতে আমাদের প্রোগ্রাম, এই গতবার না, আমাদের এই মাসেই হলো, মার্চ মাসে 11 তারিখে এটা হয়েছে, আগামী মাসেও হবে, যেখানে আমাদের ডক্টর অটরূপালের মতনই ডাক্তার বাবুরা এসে আপনাদের একটা পুরো টিম নিয়ে এসে এখানে চেক আপ করছেন। তো আমরা নিজেদের পথ প্রদর্শক বলবো না, কিন্তু এটা আমাদের খুবই ভালো লেগেছে, যেটা নেফ্রো ইমিউন ফোরাম জুলাই মাসে শুরু করতে পেরেছিল, সেটাই কিন্তু এখন একটা অন্য ফর্মে আপনাদের কাছে দুয়ারে ডাক্তার ফর্মে আসছে এবং আগামী দিনেও সেটা নিশ্চয়ই কন্টিনিউ করবে। আমরা এখন চাইছি যে এই 12টা ক্যাম্প যেরকম আমরা প্ল্যানিং করেছি সেটা নিশ্চয়ই আমরা কমপ্লিট করতে পারবো। তারপরেও যদি আরও কোনো স্পেশালাইজভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্যও আমরা চেষ্টাটা করবো। আমাদের সরকার থেকে সবসময় বলা হয় যে গরিব মানুষের পাশে তোমরা দাঁড়াও, আমরা সেটা আপনারা জানেন যে আমরা শিক্ষাক্ষেত্রে আমরা দিশা কোচিং সেন্টার চালাই, আমরা ড্রাইভার ট্রেনিং সেন্টার চালাই, আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার চালাই, আমাদের ডান অ্যাপ আছে যার মধ্যে আমরা, যেখানে আপনাদের ঝাড়গ্রাম জেলার মধ্যে 200 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গাতে আমরা রক্তদাতাকে পৌঁছে দেবো, এরকম স্কিমও আমরা তৈরি করেছি ঝাড়গ্রাম জেলার তরফ থেকে পুলিশ সম্পর্কে। আজকে আমরা ডাক্তারি সেবা ভারতীর সাথে আমাদের সাপোর্টে নেফ্রো ইমিউন ফোরাম এবং ঝাড়গ্রাম জেলা পুলিশ আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প তৈরি করছি, যেটা আপনারা জানেন যে গত জুলাই মাসে, মানে আমাদের জুলাই মাস 2022-এ সেখান থেকে আমরা শুরু করি আমাদের যাত্রা নেফ্রো ইমিউন ফোরাম এবং মিশন সুস্বাস্থ্য, যেখানে আমরা প্রথম দিন আমরা গেছিলাম মামলাসোল। আমরা এখানে একটা, আমি যেটা আমার স্পিচের সময় বললাম যে প্রচলিত কোনো যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটা রিপ্লেসমেন্ট আমরা নিশ্চয়ই নই, কিন্তু আমাদের ডাক্তারবাবুদের মানে সাপোর্টে আমরা চেষ্টা, আমাদের একটা মানে প্ল্যানিং ছিল যে যেগুলো একসময় মানুষ অধ্যুষিত এলাকায়, যেখানে মানুষ এমনি আজকের দিনেও হয়তো সেইভাবে হেলথ কেয়ারের আওতায় আসেনি, সেরকম জায়গাতে গিয়ে প্রোগ্রামগুলো করা। তো আমাদের ডাক্তারবাবুদের আমরা পেয়েছি জুলাই মাস থেকে, প্রত্যেক মাসে তারা এসছেন। আজকে সপ্তম ক্যাম্প, যেখানে বিভিন্ন ধরনের জেনারেল যেগুলো আমাদের মেডিসিনের রোগ হয় তার সাথে যেগুলো স্পেশালাইজড ট্রিটমেন্ট হয়, আমাদের আর্থারাইটিস হোক, ডায়াবেটিস হোক বা এই ধরনের, সেখানে আমরা তারা দেখছেন এবং তার সঙ্গে ফ্রি মেডিসিনসও প্রোভাইড করেছেন। তো আমাদের গত 6টা ক্যাম্পে যে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি সেটা থেকেই আমরা উৎসাহিত হয়ে আজকে এখানে কাপগাড়িতে এসেছি। তো আগামী দিনেও আমাদের প্ল্যান আছে যে আরও 4-5 জায়গায় এটা করা, এবং যদি তারপরেও যদি আমরা বুঝি যে মানুষের সেরকম পার্টিসিপেশান আছে আমরা এটাকেও আগামী দিনেও এগিয়ে। স্যার, এই ক্যাম্পের মধ্যে কী কী পরিষেবা মানুষ পাচ্ছে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রথম পরিষেবা হচ্ছে যে মানুষটা যে এলো সেই মানুষটাকে আমরা দেখে তার যে মানে তাৎক্ষণিক যে প্রবলেম, যেমন যদি তার হাঁটুর ব্যথা থাকে তাহলে হাঁটুর ব্যথাটা কী ধরনের ব্যথা, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা না অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা, সেই ব্যথাটা আমরা প্রথমে রোগটা নির্ণয় করছি। রোগটা নির্ণয় করার পরে তার যে ওষুধের প্রয়োজন সেই ওষুধটা আমরা চেষ্টা করছি 1 মাসের মতন করে হলেও দিয়ে দিতে। তার সাথে সাথে যেটা করছি সেটা হচ্ছে যে ওই রোগটা প্রমাণ করার জন্য আমার হাতে যে সমস্ত মানে রক্ত পরীক্ষা বা ইউরিনের পরীক্ষা করা দরকার সেই পরীক্ষাটা আমরা সর্বতভাবে করছি। শুধু সেইটুকু নয়, তার সাথে সাথে আমাদের টেস্ট হচ্ছে ডায়াবেটিসের টেস্ট, HbA1c বলে যেটাকে, HbA1c থেকে টেস্ট করছি, আমরা ক্রিয়েটিনিন টেস্ট করছি, মানে কিডনির কোনো প্রবলেম আছে কি না। কিডনির রোগ ধরার জন্য প্রথম যে জিনিসটা দরকার হয় খুব আর্লি, যেখানে ক্রিয়েটিনিন বাড়ে না, সেটা হচ্ছে পেশাবের সাথে মানে ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে কি না সেইটা আমরা টেস্ট করছি। এর সাথে সাথে ইউরিক অ্যাসিড টেস্ট করছি, লিপিড প্রোফাইল টেস্ট করছি, তার সাথে সাথে আমরা হিমোগ্লোবিন এবং আর বাকি অ্যালার্ট যেগুলো আছে সেইগুলো টেস্ট করছি। তো সুতরাং আমাদের এই সামগ্রিকভাবে এই পুরো ব্যাপারটা বেশ অনেকটাই আর কি, অনেকটা বড় টেস্ট আমরা এর মধ্যে করছি। তো সেক্ষেত্রে মানুষের এই মুহূর্তে প্রয়োজন, তার সাথে সাথে যেগুলো আমরা জানতে পারি না, মানে যেখানে মানুষের কোনো কমপ্লেন হয় না সেই টেস্টগুলো আমরা করে ফেলছি, যেমন ডায়াবেটিস।
বলছিলাম এগুলো সব তো বিনামূল্যে এখানে একদম বিনামূল্যে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন রকমের বন্ধু বান্ধব বা আমাদের নিজেদের যে মানে সংগ্রহ আছে সেই সংগ্রহ বা তার সাথে যে সাহায্যপত্র পাচ্ছি সেগুলো থেকে আমরা করছি, যতটা সব পাচ্ছি চেষ্টা করছি। আপনার নাম ডিগিনেছেন? ডক্টর অতনুপাল, আমি এসএসকেএম হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।